हेलो फ्रेंड्स, आपनारा देखछेन हैपी सनराइज अमेजिंग और आमी आपनादेर संगे अपूर्व राय। विश्वेर विभिन्न देशे रयेछे अंडारकाभार एजेंट, सिक्रेट सार्विस, कवर्ट अपारेशन, जा शुनलेई आपनार चोखे भेसे उठते पारे सीआईए, एफएसबी, MI6, विश्वविख्यात सब सिक्रेट सार्विस बा एजेंसिर नाम। कारो कारो काछे एटा आबार कुख्यात हये ओठे, किंबा मने पड़े जेते पारे विख्यात सब मिलिटारी स्क्वाडर कथा। और आजकल भिडियो रही विश्व सर 10 कवर्ट अपारेशन कथा। जे समस्त अपारेशन कथा जानले आपनी शिवड़े उठबें, चमके जाबें। प्रथम 10 रही है अपारेशन पेपर क्लिप। सद्य तक शेष हो द्वितीय विश्वजुद्ध, अमेरिका, ब्रिटेन एवं राशिया मिले कवर्ट अपारेशन छक कषे। मिशनर लक्ष्य छ कैक जन नाची विज्ञानी एवं नाची सिक्रेट सार्विस एजेंट के कैद करा। मार्किन गुप्तचर संस्था CIA नेतृत्व अपारेशन नाम देवा पेपर क्लिप। पेपर क्लिप अपारेशन सफल हो। विख्यात नाची विज्ञानी वन ब्राउन एवं आर्थर रुडलफ के जाले पुड़े CIA। विशेष भाव उल्लेख करा जाए अमेरिकार महाकाश गवेषणा एवं चंद्र अभिजान এই দুই বিজ্ঞানীর অবদান ছিল নজর কাড়ার মতন। কিন্তু এরাই পরবর্তীকালে নাৎসিদের হয়ে বহু বিধ্বংসী ক্ষেপণাস্ত্র তৈরি করেছিলেন, যার ফলস্বরূপ এদের ধরতে কভার্ট অপারেশন করেছিল CIA। এছাড়াও এই অপারেশনে ধরা পড়েছিল নাৎসি গুপ্তচর সংস্থার ডিরেক্টর রেইনহার্ড গেহলেন, যিনি রাশিয়ার বিরুদ্ধে একটি পৃথক গুপ্তচর স্কোয়াড তৈরি করেছিলেন। শুধু তাই নয়, ইসরায়েল সিক্রেট সার্ভিস এজেন্সি মোসাদ তৈরিতেও রেইনহার্ডের অবদান ছিল। এ কারণেই রেইনহার্ডকেও কয়েদ করা হয়েছিল। আর এটাই ছিল অপারেশন পেপার ক্লিপের মূল বিষয়। এরপরে 9 রয়েছে অপারেশন MK Ultra, উত্তর কোরিয়ার মগজধোলাই শিবির, ব্রেন ওয়াশিং প্রোগ্রাম। এই অপারেশনের পথপ্রদর্শক বলা চলে একে। কারো স্মৃতিকে তার মস্তিষ্ক থেকে মুছে দেওয়াই এই অপারেশনের মূল লক্ষ্য। স্মৃতিকে মুছে দেওয়ার জন্য যে উপায়গুলি CIA অবলম্বন করত তা অত্যন্ত বেদনাদায়ক ছিল। এক্ষেত্রে কাউকে দিনের পর দিন LSD-র মতন মারণ ড্রাগ দেওয়া হতো, যাতে সে কোনো গোপন তথ্য শত্রুপক্ষের কাছে চাইলেও ফাঁস না করতে পারে। কখনো কখনো হিপনোটাইজও করা হতো, তবে বেশিরভাগ ক্ষেত্রেই এই অপারেশনে হাইডোজের ব্যবহার করা হতো। এক্ষেত্রে একটি ঘটনায় একজনকে দীর্ঘ 77 ধরে টানা LSD দেওয়া হয়েছিল, ফলস্বরূপ সেই ব্যক্তি কোমায় চলে যান। শোনা যায় কোনো কোনো সময় নিজেদের অবসরপ্রাপ্ত এজেন্টের উপরেও অপারেশন MK Ultra প্রয়োগ করে থাকে। 8 রয়েছে অপারেশন অ্যান্থ্রোপয়েড। 1942 সালে নাৎসি কমান্ডার রেইনহার্ড হেড্রিককে হত্যা করার ছক কষেছিল ব্রিটেনের গুপ্তচর সংস্থা MI6। চেকোস্লোভাকিয়ায় ব্রিটেনের মিলিটারি বেস ক্যাম্প থেকে এই অপারেশনের জন্য 2 নির্বাচন করেছিল MI6। 1942 সালের 27 মে ঘটে সেই হত্যাকাণ্ড। কিভাবে ঘটানো হয়েছিল এই অপারেশন? একটি ব্যস্ত রাস্তায় ট্রামের মধ্যে একেবারে জানলার ধারে বসেছিল 2 এজেন্ট। সে সময় ট্রামের গা ঘেঁষে এসে দাঁড়ায় কমান্ডার রেইনহার্ডের হুট খোলা গাড়ি। একজন এজেন্ট ট্রামের জানলা থেকে বন্দুক তাক করে গুলি ছুটতে যায়, আর তখনই বন্দুকের যান্ত্রিক ত্রুটির কারণে ট্রিগার আটকে যায়। সেই সময় তা দেখতে পেয়ে পাল্টা গুলি চালায় কমান্ডার রেইনহার্ড। গাড়ি থেকে নেমে পড়েন তিনি, আর সে সময়ই আরেকজন রেইনহার্ডের গাড়িতে গ্রেনেড ছোড়ে। প্রবল বিস্ফোরণে গাড়িটি উড়ে যায়। কমান্ডার রেইনহার্ড মারাত্মকভাবে জখম হন, আর সেই সময় বেঁচে গেলেও হাসপাতালে অপারেশনের কয়েকদিন পর তিনি মারা যান। 7 অপারেশন প্লুটো। এই অপারেশনের লক্ষ্য ছিল ফিদেল কাস্ত্রোকে হত্যা করা। অবশ্যই এর নেতৃত্বে ছিলেন মার্কিন গুপ্তচর সংস্থা CIA। JF Kennedy তখন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। বিশেষভাবে উল্লেখ্য, দক্ষিণ কিউবায় এই অপারেশনকে সংগঠিত করার জন্য কোনো আমেরিকান নয়, নিয়োগ করা হয়েছিল কয়েকজন কিউবার নাগরিককেই। কিন্তু কাস্ত্রোর জনপ্রিয়তাই তাকে সেবার বাঁচিয়ে দিয়েছিল। আকাশপথে হামলা চালিয়েও কোনো লাভ হয়নি আমেরিকার, কারণ কিউবার স্থানীয় বাসিন্দারাই কাস্ত্রোর প্রাণ বাঁচিয়েছিলেন। তাকে হামলার সময় নিরাপদে অন্যত্র সরিয়ে দেওয়া হয়েছিল। অপারেশন প্লুটো সাফল্য না পেলেও এর তাৎপর্য এতটাই গভীর যে
একে দশ সেরা কাভার্ড অপারেশনের তালিকায় রাখা হয়। এখানে বলা ভালো, অপারেশন প্লুটো ফেল হওয়ার জন্য তৎকালীন সিআইএ ডিরেক্টরের চাকরি চলে গিয়েছিল। এবারে রয়েছে ৬ নম্বরে অপারেশন ওয়ার্থ অফ গড। বিশ্বের সেরা কভার্ড অপারেশনগুলির মধ্যে বহুল আলোচিত এই অপারেশন ওয়ার্থ অফ গড, ইসরায়েলের গুপ্তচর সংস্থা মোসাদ এই অপারেশন চালিয়েছিল। ১৯৭২ সালে মিউনিক অলিম্পিক চলাকালীন ব্ল্যাক সেপ্টেম্বর নামে একটি সন্ত্রাসবাদী সংগঠন ১১ জন ইসরায়েলের অ্যাথলিটকে অপহরণ করে হত্যা করেছিল। এই ঘটনার প্রতিশোধ নেওয়ার জন্য অপারেশন ওয়ার্থ অফ গড প্ল্যান করে মোসাদ। জানলে অবাক হবেন, এই অপারেশন চলাকালীন সারা ইউরোপ থেকে ওই জঙ্গিদের খুঁজে খুঁজে বার করে হত্যা করেছিল মোসাদের এজেন্টরা। আর এক একজনকে মারার কৌশলও ছিল চমকপ্রদ। যেমন কোরআন শরীফের মধ্যে রাখা হয়েছিল বোমা, যা খুলতেই বিস্ফোরণে এক জঙ্গির মৃত্যু হয়েছিল। প্রায় ১০ বছর ধরে ১২ জন জঙ্গিকে খুঁজে খুঁজে তাদের মেরেছিল মোসাদ, যা গুপ্তচর বৃত্তির ইতিহাসে আজও এপিক বলে মনে করা হয়। অপারেশন ওয়ার্থ অফ গড। ৫ নম্বরে অপারেশন পে ব্যাক। যদিও এটি কোনো দেশের নির্দিষ্ট কোনো সিক্রেট এজেন্সির অপারেশন নয়, তবুও যেভাবে সিক্রেট অপারেশনের কায়দায় গোটা ব্যাপারটি সংগঠিত করা হয়েছিল তা উল্লেখযোগ্য। কভার্ড অপারেশন ছাড়া আর কিছুই বলা যায় না। এটা ছিল সাধারণ মানুষের জন্য বিভিন্ন আপৎকালীন পরিষেবাকে পরপর স্তব্ধ করে দেওয়া। গোয়েন্দাদের ভাষায় যাকে বলা হয় ডিএসও অ্যাটাক, ডিনায়াল অফ সার্ভিস। একটি বেনামি সিক্রেট এজেন্সি এই অপারেশন চালিয়েছিল। ইরাকের যুদ্ধ সম্পর্কিত বহু গোপন তথ্য ফাঁস করে দিয়েছিল ইউকিলিক্স। এরপরই ভিসা, পেপ্যাল, মাস্টার কার্ডের মতন বহু সংস্থা ইউকিলিক্সের সঙ্গে তাদের চুক্তি ভঙ্গ করে, ফলে ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়েছিল ইউকিলিক্স। এর প্রতিবাদস্বরূপ এই সমস্ত সংস্থার সমস্ত ওয়েবসাইট হ্যাক করে পরিষেবা বন্ধ করে দিয়েছিল ওই বেনামি সংগঠন। হ্যাকাররা এইসব ওয়েবসাইটে লিখে দিয়েছিল পে ব্যাক। আদতে কারা এই হ্যাকিংয়ের পিছনে ছিল তা আজও জানা যায়নি। ইউকিলিক্সকে আপাততভাবে সন্দেহ করা হলেও পরে এই সংস্থাকে ক্লিনচিট দেওয়া হয়েছিল। এরপর রয়েছে অপারেশন আইচ। বিশ্বের সেরা কাভার্ড অপারেশনগুলির মধ্যে এটি একটি। এই অপারেশনের পরিকল্পনা করেছিলেন হিটলার। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সিসলির আক্রমণে পতন হয়েছিল ইতালির সরকারের। মুসোলিনিকে গ্রেপ্তার করা হয়। ইতালির গ্রান সাসো এলাকায় এই সময় বন্দিজীবন কাটাচ্ছিলেন মুসোলিনি। তাকে উদ্ধার করতে একটি কভার্ড অপারেশন প্ল্যান করেন হিটলার। আত্মসাকর্ছি নামে এক এজেন্টকে এই অপারেশনের দায়িত্ব দেওয়া হয়। সিক্রেট সার্ভিস এজেন্টের মাধ্যমে মুসোলিনির লোকেশন জানার পরই সেখানে প্যারাট্রুপের মাধ্যমে হামলা চালায় সাকর্ছি। এই গোটা অপারেশনে প্যারাট্রুপের মাত্র একজন সদস্য নিহত হন, কিন্তু সফলভাবে সেই দিন মুসোলিনিকে উদ্ধার করা সম্ভব হয়েছিল। ৩ নম্বরে রয়েছে অপারেশন এনতেবে, ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর আরও এক দুঃসাহসিক অভিযান। ৪ জুলাই ১৯৭৬ এয়ার ফ্রান্সের একটি বিমানকে হাইজ্যাক করে প্যালেস্তাইনি জঙ্গিরা। অ্যাথেন্স থেকে প্যারিস যাওয়ার পথে যাত্রীবাহী বিমানটিকে হাইজ্যাক করা হয়, নামানো হয় উগান্ডার এনতেবে বিমানঘাটিতে। বিমানঘাটিতে বহু ইসরায়েলের নাগরিকও ছিলেন। গভীর রাতে সে বিমানঘাটিতে অভিযান চালায় ১০০ জন ইসরায়েল কমান্ডো। ৩টি হারকিউলিস হেলিকপ্টার করে সেই বিমানঘাটিতে নামে কমান্ডো বাহিনী। ইসরায়েল বাহিনীর এই আচমকা হানায় হতভম্ব হয়ে গেছিল জঙ্গিরা। অপারেশনটি শেষ করতে মাত্র ৩৫ মিনিট সময় নিয়েছিল ইসরায়েল কমান্ডো। ৩জন পণবন্দী এবং ১জন কমান্ডের মৃত্যু হয়েছিল। বাকি সব পণবন্দীদেরকে নিরাপদে ফিরিয়ে আনা সম্ভব হয়েছিল। ২ নম্বরে রয়েছে অপারেশন নেপচুন স্পেয়ার। এই অপারেশন সম্পর্কে কম বেশি সকলেই জানেন। লাদেনকে নিকেশ করার জন্য এই অভিযান সংগঠিত হয়েছিল। সিআইএ যার নাম দিয়েছিল অপারেশন নেপচুন স্পেয়ার, পাকিস্তানের অ্যাবোটাবাদের বিলাল টাউনে ওসামা বিন লাদেনের সেফ হাউসে হানা দিয়েছিল মার্কিন স্পেশাল স্কোয়াড। রাতের অন্ধকারে এই স্কোয়াড হামলা চালাতে পারদর্শী, তাই এই স্কোয়াডকে বলা হয় নাইট স্টকার্স। ২টি ব্ল্যাক হক হেলিকপ্টার এবং ২টি চিনক্স নিয়ে
অ্যাবোটাবাদে ল্যান্ড করেছিল মার্কিন সেনাবাহিনী। এছাড়াও অ্যাবোটাবাদের অদূরেই ঘাঁটি গেড়েছিল মার্কিন নৌসেনাও। লাদেনের সেফ হাউসের তিনতলায় তাকে খুঁজে পেতেই দুবার গুলি করা হয় তাকে। তারপর তার দেহকে সাগরের জলে ছুঁড়ে ফেলে দিয়েছিল মার্কিন সেনাবাহিনী। এবার এক নম্বরে অপারেশন ভালকিরি। যদিও একটুর জন্য এই অপারেশন সফল হয়নি, তবুও এর লক্ষ্যের জন্য বিশ্বের তামাম কভার্ড অপারেশনের এইটি পয়লা নম্বরে রয়েছে। আর হবেই বা না কেন, এই অপারেশন ছিল হিটলারকে হত্যা করার ছক। ১৯৪৪ সাল জার্মানিতে তখন ধীরে ধীরে হিটলার বিরোধী শক্তি ডালপালা মেলেছে। জার্মান সেনাতেই হিটলার বিরোধী হাওয়া বইছিল বেশ জোরে। ক্লাউস ভন স্টাফেনবার্গ নামে এক সেনা আধিকারিকই হিটলারকে মারার পরিকল্পনা করেন। তার সঙ্গে হাত মিলিয়েছিল বেশ কয়েকটি ন্যাৎসি বিরোধী সংগঠনও। দুবার এগিয়ে গিয়েও পিছিয়ে এসেছিলেন ক্লাউস, কারণ তিনি চেয়েছিলেন শুধু হিটলার নয়, একই সঙ্গে আরও কয়েকজন হিটলার ঘনিষ্ঠকেও তিনি একবারে শেষ করবেন। ১৯৪৪ সালের 20 জুলাই সেদিন হিটলার সেনা আধিকারিক এবং নিজের ঘনিষ্ঠদের নিয়ে একটি কনফারেন্সে বসেছিলেন। কর্নেল ভন স্টাফেনবার্গ কনফারেন্স হলে ঢোকেন এবং হিটলারের পাশে বসে তার টেবিলের সামনে একটি ব্রিফকেস রেখে কিছুক্ষণ পর বেরিয়ে যান। ওই ব্রিফকেসের মধ্যেই বোমা রাখা ছিল, কিন্তু বিস্ফোরণের কিছুক্ষণ আগেই হিটলারের একটি ফোন কল আসে। আর ফোন কলে কথা বলার জন্য ব্রিফকেস থেকে কিছুটা দূরে সরে যান তিনি। কিছুটা দূরে সরে যেতেই ঘটে বিস্ফোরণ। হিটলার প্রাণে বেঁচে যান, কিন্তু মারাত্মকভাবে জখম হন তিনি। আর এটাই বিশ্বের সেরা দশের এক নম্বর অপারেশন ভালকিরি। আর এই ছিল আজকের বিশ্বের সেরা দশ কভার্ড অপারেশনের কিছু তথ্য। Welcome to Happy Sunrise Amazing।